বেসরকারি টিভি চ্যানেল মাই টিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথী ও তার ছেলে কন্টেন্ট ক্রিয়েটর তোভিদ আফ্রিদি এবং শেখ হাসিনা সহ পঁচিশ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে এছাড়া আসামি করা হয়েছে অজ্ঞাত আরও একশো জনকে দুই সেপ্টেম্বর রবিবার যাত্রাবাড়ি থানায় মামলাটি করেন মোহাম্মদ জয়নাল আবেদিন নামের এক ব্যক্তি থানা সূত্রে জানা গেছে হত্যার অভিযোগ করা এ মামলায় প্রধান আসামি করা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আসামির তালিকা গায় দুই নম্বরে রাখা হয়েছে সাবেক সেতু মন্ত্রী ওবায়দুল কাদের এবং তিন নম্বরে আছেন সাবেক আইজিপি আবদুল্লাহ আল মামুন মামলায় এগারো নম্বর আসামি তহিদ আফ্রিদি এবং ২২ নম্বর আসামি তার বাবা নাসিরউদ্দিন সাথী এক সেপ্টেম্বর রবিবার রাতে যাত্রাবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মাইনুল ইসলাম মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন মামলায় যাদের নাম রয়েছে প্রত্যেকের বিষয়ে তদন্ত করা হবে তদন্তে উঠে আসবে কে জড়িত আর কে জড়িত নন